আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় লর্ড ডালহসি আমরা ইতিপূর্বে তোমাদের যে ক্লাস ক্লাসে আলোচনা করেছিলাম সেটা সেইটা সেইজন ছিলেন সেটাও একজন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলসলি তো ওনার বিষয়ে বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ঘোর সাম্রাজ্যবাদী তো আজকেও আমরা যার সম্বন্ধে আলোচনা করব। সে লর্ড ডালহসি উনি গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো সালে উনি গভর্নর জেনারেল হয়ে ভারতে ভারতবর্ষে আগমন করেন তো এনার সাম্রাজ্য বিস্তারের চারিত্রিক দিক থেকে বা সাম্রাজ্যবাদী মানসিক মানসিকতার দিক থেকে দুইজন ছিলেন একই গোত্রের তো লর্ড ওয়েলসলির যেটা থিঙ্কিং ছিল বা কাছাকাছি রকম একই থিঙ্কিং ছিল লর্ড ডালহসির উভয়েই মনে করতেন যে যত বেশি সাম্রাজ্যগুলোকে ভারতীয় সাম্রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আনা যাবে তত বেশি তাদের মঙ্গল এইরকম চিন্তাভাবনা তাদের ছিল তো এবং তারা চেষ্টাও করেছেন এইভাবেই কোনো অজুহাতে যত রাজ্যগুলোকে যথাযথ সম্ভব দখল করা যায় তো এক্ষেত্রে লর্ড ডালহসি চেষ্টা করেছিলেন যে ভারতীয় এই রাজ্যগুলোকে অধীনতামূলক মিত্রতার নীতিতে আবদ্ধ করে ব্রিটিশদের উপর নির্ভরশীল রাজ্যে তৈরি করার ব্যাপারে সচেষ্ট ছিলেন আর লর্ড ডালহসি হচ্ছেন যে সরাসরি রাজ্যগুলোকে দখল করার তিনি চেয়েছিলেন যে যত যত বেশি রাজ্য দখল করা যাবে তত বেশি তত বেশি ব্রিটিশদের মঙ্গল হবে এবং উনি এইরকম এরকম যুক্তি জাহির করার চেষ্টা করতেন যে ভারতীয় রাজ্যগুলোকে এই ব্রিটিশদের অধীনে আনলেই তাদের মোগল সাধিত হবে এরকম মানসিকতা তার ছিল তো যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি যে লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ সালে গভর্নর জেনারেল হয়ে ভারত বয়সে আগমন করেন সেই সময় তিনি ছত্রিশ বছর বয়সী ছিলেন এবং একজন অভিজাত রাজপরিবারের সন্তান ছিলেন এবং চারিত্রিক দিক থেকে তিনি আপদমস্ত ঘোর সাম্রাজ্যবাদী ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী একজন ব্রিটিশ ছিলেন তিনি তিনি মনে মনে ভারতবর্ষের মঙ্গলের জন্যই তিনি মনে করতেন ভারতবর্ষের মঙ্গলের জন্যই তাদের ব্রিটিশ শাসনের অধীনে আনা উচিত দুর্নীতিপূর্ণ আর অত্যাচারী দেশীয় শাসনের চেয়ে সুসংস্কৃত পশ্চিমী শাসন শাসন অধিক কাম্য যাহোক এটা ছিল তার নিজের নিজের চিন্তা তাদের তার নিজের মন গড়া মন গড়া যে চিন্তা বা চেতনা এরকম তবে তিনি যে পাশ্চাত্য সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য সাম্রাজ্য বিস্তার করেছিলেন তা সর্বাংশে সত্য নয় আসলে তার মূল ইচ্ছা ছিল এর পেছনে তার যে মূল বিষয়টি কাজ করেছে ব্রিটিশ স্বার্থ স্বার্থন ছিল তার এই সব চিন্তার পিছনে দেশীয় রাজ্যগুলোর প্রশাসনিক অব্যবস্থার কারণেই ব্রিটিশ রপ্তানি পণ্যের যথেষ্ট ক্ষতি ক্ষতি হয়েছে সেই সময় আসলে ব্রিটেনের যে ইয়েগুলো ছিল তাদের যে পরিকল্পনা ছিল সে বিষয়গুলো এই যে শিল্প বিপ্লব পরবর্তী সময়ে ব্রিটিশ পণ্যগুলো গুলো ভারতীয় বা ব্রিটিশ পণ্যগুলোর জন্য ভারতে বাজার তৈরি করার জন্য বা ভারতবর্ষকে বাজার হিসেবে ব্যবহার করার জন্য তারা বিভিন্ন রকম পরিকল্পনা আঁটত তার ভিতরে ঠিক এইটা এইটা এরকম যে দেশীয় রাজ্যগুলোকে তারা যদি দখল করতে পারে তাহলে ওই রাজ্যগুলো হতে ব্রিটেনের পণ্যের একতরফা বাজার বাজার তৈরি করা সম্ভব হবে তাই ওয়েলসলি যেখানে দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ নির্ভর করেছিলেন সেখানে ডালহসি চেয়েছিলেন সেই রাজ্যগুলোর পরিপূর্ণ বিলুপ্তি আচ্ছা ডালহসির যে সাম্রাজ্য বিস্তার আমরা প্রথমে বলেছি যে তিনি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী তিনি পররাজ্য গুলো গ্রাস করেছিলেন তো এই যে তিনি যে পররাজ্যগুলো গ্রাস করেছিলেন সেই ক্ষেত্রে তিনি তিনটা পন্থা অবলম্বন করেছিলেন একটা হচ্ছে প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা সাম্রাজ্য বিস্তার দুই নম্বর হচ্ছে সত্য বিলোপ প্রয়োগ দ্বারা পররাজ্য গ্রাস আর তিন নম্বর হচ্ছে কুশাসনের অজুহাতে পররাজ্য পররাজ্য অধিকার তো যাই হোক আমাদের এখানে আজকের যেটা আমরা তোমাদের আলোচ্য সূচি সেটা হচ্ছে মূলত আমরা এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করব যে গুরুত্ব দেব বেশি আলোচনা বলতে আসলে গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া আমরা এটা বলতে যাচ্ছি যে লর্ড ডালহৌসির যে সত্য বিলোপ নীতি সেটা নিয়ে এবং সত্য বিলোপ নীতির দ্বারা তিনি কোন কোন রাজ্যগুলো দখল করেছিলেন সেই সে বিষয়ে আলোকপাত করব আর প্রশাসনের যে অজুহাতে যে রাজ্যগুলো সেখানে শুধু রাজ্যের কথা যেটা আমরা পরে বলবো আর প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা সেখানেও আমরা একটু বলার চেষ্টা করব সে তবে সেটা খুবই সংক্ষেপে আচ্ছা লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তারের দ্বিতীয় যে অস্ত্র ছিল যেমনটি আমরা বললাম তোমাদের যে তিনটা তার যে তিনটা পদক্ষেপ ছিল সেই তিনটা পদক্ষেপের ভিতরে দ্বিতীয়টা ছিল যে সত্য নীতির দ্বারা দ্বারা পররাজ্য দখল তো এই সত্য বিলোপ নীতির মূল কথা ছিল ব্রিটিশের অনুগ্রহে এবং প্রশ্রয়ে যে সকল দেশীয় রাজবংশের উৎপত্তি হয়েছিল সে সকল রাজবংশের কোনো উত্তরে উত্তরাধিকারী না থাকলে রাজ্যগুলো প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে দত্তক পুত্রের উত্তরাধিকার ব্রিটিশ সরকারের কর্তৃক স্বীকৃত হবে না মূল লর্ড মূল কথা ছিল এইটি এই নীতির স্বার্থ প্রয়োগ দ্বারা তিনি ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটেন তবে তিনি ঘোষণা করেন যে স্বাধীন রাজ্যগুলোর যে সকল স্বাধীন রাজ্যের রাজারা অর্থাৎ যাদের যাদের সার্বভৌম ক্ষমতা আছে বা আগে থেকে স্বীকৃত সেসব রাজ্যের রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে আমি আবারও এই বিষয়টা বলছি তবে তিনি ঘোষণা করেন যে যে স্বাধীন রাজ্যগুলো সেই সময়ে যে স্বাধীন রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর রাজারা এবং যাদের সার্বভৌম ক্ষমতা আছে তারা আগে এবং এই বিষয়টি আগে থেকে স্বীকৃত সেই সব রাজ্যের রাজারা দত্ত পত্র গ্রহণ করতে পারবে আচ্ছা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যে দ্বিতীয় এই যে আমরা বলছি সত্যবিলোপ নীতি এটার ইংরেজি শব্দ প্রতিশব্দ হচ্ছে ডক্টর অফ ল্যাবস ড অফ ল্যাবস তো বলা হচ্ছে যে প্রথম যে সেটা সে যে রাজ্যটা দখল করেছিল সেটার নাম আমরা বলছি সাতারা প্রথম তিনটা সাতারা নাগপুর ঝাঁসি তো সাতারা যে রাজ্যটি ছিল এইটা আসলে সেই সময়ে মারাঠাদের যে রাজ্য ছিল সেই রাজ্যের একাংশকে নিয়ে এই ব্রিটিশরা একটি নতুন রাজ্য তৈরি করেছিল আর এখানে পেশোয়া বলা হচ্ছে পেশোয়ার বলতে যে পাকিস্তানের পেশোয়ার সেইটা না আমরা তোমাদের ইতিপূর্ব ক্লাসে মনে বলেছিলাম যে মারাঠাদের যে শাসক তাকে আমরা বলা হয় পেশোয়া তো বলা হচ্ছে যে সেই মারাঠা রাজ বা পেশোয়ারের পেশোয়ার রাজ্যের একাংশে সাতারাই এই যে ভূখণ্ডটির নাম হচ্ছে সাতারা এই সাতারাই শিবাজির এক বংশধরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল দিয়ে এই সাতারা এই রাজ্যটি তৈরি করা হয়েছিল তো সাতারার রাজা ব্রিটিশের অনুমতি না নিয়ে সেই সময় দত্তক পুত্র গ্রহণ করেছিল স্বভাবতই ব্রিটিশদের অনুমতি যেহেতু নেওয়া হয়নি সভত তার মৃত্যুর পর সাতারা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্য যুক্ত সাম্রাজ্যভুক্ত হয়ে যায় এবং এইখানেই যেটা বলা হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলো এটা লর্ড ডালহৌসি যে সত্যবিলোপ নীতি নীতির প্রয়োগ ঘটিয়ে এই জায়গাটা দখল করে নেন এখন বললাম সাতারা এরপরে আসছে যে নাগপুর আঠারোশো তিপ্পান্ন সালে নাগপুরের ভোসলে রাজা অপুত্রক এবং দত্তক পুত্রবিহীন অবস্থায় মারা গেলে নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় মূলত রাজনৈতিক দিক বিবেচনা করে ডাল নাগপুর রাজ্যটি দখল করেন সেই সময় এটি ভারতের সর্বশ্রেষ্ঠ তুলা উৎপাদনের এলাকা সুতরাং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে এই অঞ্চলটি দখল করে নেন আঠারোশো উনপঞ্চাশ সালে উড়িষ্যার অন্তর্গত সম্বলপুরের রাজা অপত্রক অবস্থায় মারা গেলে তার বিধবা পত্নী সরকারের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু ডালহসি তার দাবি অগ্রাহ্য করে এই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন পরবর্তী আমরা যেটা বলবো সেটা তোমাদের মনে হয় মনে পূর্বে কোনো না কোনো সময় তোমরা পড়ার কথা আঠারোশো সালে ঝাঁসির রাজা লক্ষ্মী ভাই বাইয়ের নাম শুনেছ তোমরা যে আঠারোশো সালের যে সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য চরিত্র ছিল না ঝাঁসির রানী ভাই তো ঠিক তার এই ঘটনাটা আসছে যে ভাই কেন আঠারোশো সালের এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এইটা তোমরা এখান থেকে ধারণা পাওয়া যাবে সালে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও অপুত্রক অবস্থায় মারা যান কিন্তু মৃত্যুর পূর্বে তিনি পুত্র গ্রহণ করেন কিন্তু লর্ড ডালহসি তিনি দত্তক পুত্রের দাবি অস্বীকার করে এই ঝাঁসির রাজ্যটি দখল করে নেন এতে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজদের উপর চরমভাবে ক্ষিপ্ত হন এবং এই ক্ষিপ্ত এই ইংরেজদের প্রতি যে রুষ্ট হন এটারই পরবর্তীতে তিনি প্রতিশোধ হিসাবে গ্রহণ করেন যে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয় সেই সিপাহী বিদ্রোহে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন ইংরেজদের বিরুদ্ধে তা ইংরেজদের বিরুদ্ধে এবং মূলত তাকে তার যে উত্তরাধিকারীকে তার তার যে দত্তক পুত্র ছিল তার এই তাকে রাজ্য থেকে উৎখাত করার জন্য মূলত ইংরেজদের বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে তিনি যোগদান করেন আচ্ছা একই কারণে ভগৎ উদয়পুর এবং কারাওয়ালি এই তিনটি রাজ্যের কথা বলা হচ্ছে রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় আর এই যে ভগৎ উদয়পুর এবং কারাওয়ালির পরবর্তীতে ক্যানিং এবং ডাইরেক্টর সভার নির্দেশে এই রাজ্য রাজ্যটিকে অবশ্য তাদের উত্তরাধিকারীদের নিকট ফিরিয়ে দেওয়া হয় এখানে আমি এটা বলে নিচ্ছি যদিও ডালহসি এটা দখল করেছিলেন কিন্তু পরবর্তীতে লর্ড ক্যানিং এই এটা এই রাজ্যগুলো আবার তাদের নিজ নিজ উত্তরাধিকারীদের হাতে ফিরিয়ে দেন সত্যবিলোপ নীতি অবলম্বন করে ডালহসি কয়েকটি ভূতপূর্ব রাজন্যবর্গের বৃত্তি এবং পদমর্যাদা বন্ধ করে দেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কর্ণাটকের নবাব মোহাম্মদ ঘাউজ পরলোক গমন করেন তার পুত্র সন্তান না থাকায় তার খুল্লাত আজিম যা কর্ণাটকের নবাব পদ দাবি করেন ডালহসির কাছে তার ডালহসি তার দাবি প্রত্যাখ্যান করেন এবং এই রাজ্যটি তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন আচ্ছা এখানে যে তার উত্তরাধিকারী যিনি তিনিও দাবি করেন যে তার তার যে 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 তাদেরকে বলে দেওয়া সেই দাবি করেন বৃত্তি বৃত্তি কিন্তু এটি এই অস্বীকার দিতে অস্বীকার করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তাঞ্জোরের রাজা শিবাজি পরলোক গমন করলে তার দুই মেয়ে সিংহাসনে তাদের উত্তরাধিকারী দাবি দাবি করে ডালহৌসি তাদের দাবি অগ্রাহ্য করে তাঞ্জোরকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তাঞ্জর রাজের কোনো পুত্র সন্তান ছিল না স্বভাবতে তাঞ্জরের রাজ রাজপরিবার হতে রাজা উপাধি কেড়ে নেওয়া হয় এবং তাদের যে বৃত্তি ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজি দত্তপুত্র নানা ধুন্দপন্থকে বৃত্তি দানের ব্যবস্থা করা হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পেশোয়া বাজি মৃত্যু হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে লা ডালৌসে ধুন্দপন্থের বৃত্তি বন্ধ বন্ধ করে দেন এবং এখানে যুক্তি দেখানো হয় যে এই বৃত্তি বা ভাতা যে পেশোয়াকে ব্যক্তিগত ভাবে দেওয়া হয়েছিল উত্তরাধিকার সূত্রে নয় স্বভাবতই এই ব্রিটিশদের এই যে নির্মম আচরণের কারণে পরবর্তীতে নানা সাহেব ব্রিটিশ বিরোধী আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লর্ড ডালহৌসির যে তিন নম্বর জায়গাটি ছিল সে রাজ্য গ্রহণের যে তিন নম্বর অস্ত্রটি ছিল সেটা হচ্ছে কুশাসনের অজুহাতে আচ্ছা মূলত তার তার সাম্রাজ্যবাদী নীতি চরিতার্থ করার শেষ যে নীতি হলো তা তাই এটি এটি দখল দখল করে এই নীতির মাধ্যমে তিনি অযোধ্যাকে দখল করেন কিন্তু অযোধ্যার বিষয়ে যদি আমরা আলোচনা করে ব্রিটিশদের তোমাদের পূর্ববর্তী ক্লাসে তোমাদের মনে আছে কিনা যায় না সতেরোশো সালে চৌষট্টি সালে বক্সার যুদ্ধের পরবর্তী সময়ে অযোধ্যা নবাবের সাথে সাথে ব্রিটিশদের অর্থাৎ ক্লাইভের যে ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালের দ্বিতীয়বারের মতো বাংলায় গভর্নর হয়ে আসেন গভর্নর হয়ে আসেন গভর্নর হয়ে আসার পরে তিনি প্রথম নজর দেন অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা দিকে এবং ওই দিকে দিল্লির সম্রাট শাহ আলমের দিকে তো প্রথমে অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লার সাথে তিনি একটি একটি চুক্তি সম্পাদন করেন সেটাকে আমরা বলেছিলাম তোমাদের মনে মনে আছে কিনা মনে থাকার কথা যে এলাহাবাদের প্রথম চুক্তি তো সেই এলাহাবাদের প্রথম চুক্তিতে তাকে নবাব হিসেবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল পাশাপাশি তার সেনাবাহিনীকে কর্তন করে তার সেখানে ব্রিটিশ সেনা সেনা রাখার ব্যবস্থা করা হয়েছিল এটা বললাম যে লর্ড ক্লাইভের সময় পরবর্তীতে ওয়ারেন হেস্টিংসের সময় সময়ও কিছু চুক্তি হয়েছিল মোট কথা হচ্ছে যে অযোধ্যা রাজ্যটি সতেরোশো সালের পর থেকেই ছিল ব্রিটিশদের আশ্রয় আশ্রয় প্রশ্রয়ে ব্রিটিশদের উপর নির্ভরশীল রাজ্য আচ্ছা ব্রিটিশরা বিভিন্ন সময়ে তাদেরকে তাদের হয়তোবা মারাঠা যুজুর ভয় দেখিয়ে অথবা অন্যান্য কোনো আক্রমণের ভয় মারাঠা বেশিরভাগই আসলে মারাঠাদের ভয় দেখিয়ে অযোধ্যা রাজ্যটিকে তার অধীনে রাখার চেষ্টা করা হয়েছিল এবং এইভাবে কিন্তু ব্রিটিশদের অধীনেই ছিল আচ্ছা পরবর্তীতে আঠারোশো এক সালে আবার ওয়েলসের অধীনতা মূলক মিত্রতা নীতি তাকে আবদ্ধ করা হলো এবং এই আবদ্ধ করার ফলে স্বভাবত সম্পূর্ণভাবে এই রাজ্যটি ব্রিটিশদের উপর নির্ভরশীল রাজ্য হয়েছিল তার সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়েছিল তারপরে সেইখানে তার সেনাবাহিনী ভেঙে দেওয়ার পরে স্বভাবত একটা দেখা যায় যে এই যে সেনাবাহিনী ভেঙে দিল সেই সেনা সেনাবাহিনীর যে সদস্যগুলা ছিল তারা কর্মহীন হয়ে পড়লো সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাছাড়া আরও একটি বিষয় যে সেই সময় অযোধ্যার নবাব ছিলেন ওয়াজেদ আলী তাকে বাৎসরিক কিছু ভাতার বারো লক্ষ টাকা এরকম মতো ভাতা দিয়ে তাকে কলকাতায় বাস করতে বাধ্য করা হয়েছিল তো স্বভাবতই এখানে যে বিষয়টি যে অযোধ্যা রাজ্যের যে বিশৃঙ্খল বা প্রশাসনের অজুহাত বলা হচ্ছে সেখানে ক্রমবর্ধমান ইংরেজদের যে করের চাপ বা করের বোঝা সেই কর তুলতে গিয়ে সেখানে অযোধ্যা হয়তো বা কঠোরতার বিভিন্ন কঠোর পন্থা অবলম্বন করতে হয়েছিল এবং কঠোর পন্থা অবলম্বন করতে গিয়ে দেখা যাচ্ছে সেই সেই জায়গায় জনগণরা বিশৃঙ্খল পরি সৃষ্টি করেছিল এবং এই বিষয়টা আর মনে রাখতে হবে যে অযোধ্যার সেনাবাহিনীর জন্য বা শাসন কার্যর তোমার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বা বিশৃঙ্খল পরিস্থিতি দমন করার জন্য সেনাবাহিনীর দরকার সেই সেনাবাহিনীর জন্য নবাবকে কার উপর নির্ভর করতে হবে ব্রিটিশদের উপর তো স্বভাবতই কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে আনার বা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য সেখানে বড় ভূমিকা ছিল ব্রিটিশদের কিন্তু ব্রিটিশদের উদাসীনতার কারণেই কিন্তু আসলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দমন করতে তারা এই অযোধ্যা নবাব ব্যর্থ ব্যর্থ হয় এবং এই ব্যর্থতার দায়ভার নবাব নবাব অযোধ্যা নবাবের চেয়ে ব্রিটিশদেরই বেশি ছিল কিন্তু ধারণা করা হয় যে অযোধ্যাকে কোনো ভাবে গ্রাস করার করা ইংরেজদের লক্ষ্য ছিল বলে জাস্ট একটা অজুহাত খাড়া করে এই তোমার অযোধ্যার রাজ্যটি দখল করে নেয় যেটা দীর্ঘ আমরা বলছি সতেরোশো সালের পর থেকে অযোধ্যা ছিল ব্রিটিশদের উপর নির্ভরশীল একটি রাজ্য আমরা অধীনতামূলক মিত্রতা থেকে শুরু করে সব রকম ইংরেজদের সাথে সবসময় একটা তারা তাদের তারা সবসময় অযোধ্যা রাজ সব ব্রিটিশদেরকে ব্রিটিশদের অনুগতই ছিল কিন্তু তারপরও তাদের শেষ রক্ষা হয়নি তাদেরকে এই সময় অযোধ্যা রাজ্যটি লর্ড ডালহসি প্রশাসনের অজুহাতে দখল করে নেয় এবং ধারণা করা হয় যে ম্যানচেস ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাপড়ের কাপড়ের যে বস্ত্রশিল্পের যে বাজার বস্ত্রশিল্প সেই বস্ত্রশিল্পের বাজার এই জায়গায় টিকিয়ে রাখার জন্য এই জায়গায় বাজার প্রতিষ্ঠা করার জন্যই এই অযোধ্যা রাজ্যটিকে তারা আর স্বাধীন স্বাধীন রাখতে চায়নি মূলত তাদের বাজারের কারণে সেই জায়গার পুঁজিবাদী যে বণিক গোষ্ঠী ছিল তাদের আহ মানসিক মানসিকতাকে তুষ্ট করার জন্যই লট ডাল হসি এই অযোধ্যা রাজ্যটি দখল দখল করে নেন আচ্ছা এখানে একটি বিষয় বলা দরকার যে আমরা মনে করি যে হয়তোবা ডালহৌসি যে সত্য বিলোপ সত্য বিলোপ নীতি মানেই লর্ড ডাল এবং তিনি হয়তো বা এটা এটার এই মতবাদের প্রবক্তা কিন্তু আসলে তা না লর্ড ডাল নামটা চলে আসছে মূলত এই জন্যই যে তিনি এই ভারতের ইতিহাসে গভর্নর গভর্নর জেনারেলগুলোর ভিতরে তিনি এই সত্যবিলোপ নীতিটিকে নির্বিচারে প্রয়োগ করেছিলেন বলে আসলে সত্যবিলোপ নীতি মানে আমরা ধরে নিই যে লর্ড ডালহৌসি কিন্তু আসলে তা না সত্য নীতির ব্যাপক প্রয়োগ ঘটিয়ে ডালহসি ব্যাপক কুখ্যাতি অর্জন করলেও তিনি এটির প্রবর্তক ছিলেন না আঠারোশো চৌত্রিশ সালে ডাইরেক্টর সভা সত্য নীতির কথা চিন্তা করেছিলেন তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দত্তক পুত্র গ্রহণের অনুমতি দানের কথা ছিল আচ্ছা আঠারোশো সালে এই সভা স্থির করে সম্মত ও সম্মানজনক ভাবে কোনো রাজ্য বা রাজস্ব লাভ করার সুযোগ গ্রহণ করা হবে ইতিপূর্বে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোলাবা এবং আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সুরাটে এই নীতি প্রয়োগ করা হয়েছিল আচ্ছা অর্থাৎ যে লর্ড ডালহসি এটার প্রবর্তক ছিলেন না প্রবর্তক ছিলেন ডাইরেক্টর সভা ইংল্যান্ডের ডাইরেক্টর সভা এবং লর্ড ডালহসির যে এই সত্য নীতি এইটা এইখানে আঠারোশো আটচল্লিশ সালে উনি যে এইখানে ক্ষমতা আসলো তার পূর্বেই চল্লিশ বিয়াল্লিশ সেই সময়ে এই লর্ড সত্য নীতি ভারতের অন্যান্য রাজ্যে প্রয়োগ করা হয়েছিল আচ্ছা আটচল্লিশ সাল পর্যন্ত ভারতে তিন শ্রেণীর রাজ্য ছিল আমরা এই যে আলোচনাগুলো করলাম যে সত্য বিলোপ নীতি যে নীতির যে ফ্যাক্টটা যে সত্য নীতিটা কী ছিল সেইটা এখন আমরা বলেছিলাম যে ব্রিটিশদের আশ্রিত বা ব্রিটিশদের দ্বারা তৈরি যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে মূলত এই সত্য বিলোপ নীতি প্রয়োগ করা হবে তো সেইখানে লর্ড ডালহৌসির সমসাময়িক সময়ে তিনি যখন এই ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসলেন সেই সময় ভারতবর্ষে তিন শ্রেণীর রাজ্য ছিল আর যে রাজ্যগুলো ছিল সেগুলার স্ট্যাটাস ছিল তিন ধরনের যেরকম দেখো একটা বলা হচ্ছে যে সকল দেশীয় রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত ছিল ছিল না আমি ইতিপূর্বে তোমাদের বলেছিলাম যে যেগুলা ছিল স্বাধীন যেগুলা ছিল সার্বভৌম সেইটার ক্যাটাগরির কথা বলা হচ্ছে যে যে সকল দেশীয় রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত ছিল না কোম্পানিকে কর দিত না আবার তাদের বস্যতাও স্বীকার করতো না এই ধরনের শ্রেণীর রাজ্য আবার বলা হচ্ছে যে সকল রাজ্য ব্রিটেনের প্রতি বস্যতা জানাতো আনুগত্য স্বীকার করত কর প্রদান করত। এবং ব্রিটিশ শক্তিকে প্যারামাউন্ট বা সার্বভৌম মনে করতো এই এই ধরনের একটা শ্রেণীর তার মানে দুই দুই ক্যারেক্টারের রাজ্য পাওয়া গেলো তিনটা বলা হচ্ছে যে সকল দেশীয় রাজ্য বা রাজবংশ কোম্পানির দ্বারা অর্থাৎ কোম্পানির দ্বারা সৃষ্টি হয়েছিল এবং কোম্পানির উপর নির্ভরশীল ছিল এই তিন ধরনের রাজ্যের কথা বলা হয়েছে আচ্ছা এখন বলা বলা হচ্ছে যে এই তিন ধরনের রাজ্য সেই সময় ছিল কিন্তু এই এটা অ্যাপ্লাই করার কথা ছিল যে কোন জায়গাতে অ্যাপ্লাই করবে লর্ড ডালহৌসির যে এই ডক্টরিন অফ ল্যাপস বলা হচ্ছে কোম্পানির দ্বারা যেগুলো প্রটেক্টেড যে রাজ্যগুলো ডিপেন্ডেন্ট এবং প্রটেক্টেড এই দুই রকম রাজ্য ছিল কিন্তু এই মজার বিষয় হলো যে তিনি এই যে রাজ্যগুলো যেহেতু তার ইচ্ছা ছিল যে কোনোভাবে দখল দখল করা যে কোনোভাবে ব্রিটিশ শক্তিকে নিরঙ্কুশ করা ব্রিটিশ সাম্রাজ্যকে নিরঙ্কুশ করা যেহেতু তার লক্ষ্য ছিল সম্ভবত তিনি প্রটেক্টেড ডেপেন্ডেন্ট এগুলা কোনো কিছু ওটা লক্ষ্য না করে একের পর এক রাজ্যগুলো তিনি দখল করেছিলেন তার যে আমরা বলছি যে মূল লক্ষ্য ছিল বা কোন রাজ্যগুলো দখল করা লাগবে সেটা তিনি আর পরবর্তীতে মানেন নেই আচ্ছা এখন আমরা ল্যাপসের পরে চলে গেলাম যে ডক্টরিন অফ ল্যাপসের পরে চলে যাচ্ছি যে লর্ড ডালহৌসির এই যে আমরা বলছি যে সাম্রাজ্যবাদী মানসিকতা তিনি সাম্রাজ্যবাদী মানসিকতাকে চরিতার্থ করার জন্যই তিনি যে ডক্টরিন অফ ল্যাপসের মাধ্যমে বা সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তো সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি ইয়ার আবার লর্ড কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য দিক ছিল সেই উল্লেখযোগ্য দিকগুলা হচ্ছে যে তার সংস্কারগুলোকে বলা হয় দুই ধরনের তার সংস্কার একটা হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে সংস্কার আর সর্বভারতীয়দের জন্য সংস্কার পাঞ্জাবের ক্ষেত্রে সংস্কারটা একটু আলাদাভাবে বলা হয় এই জন্য স্পেশালি বলা হয় এই জন্যই যে পাঞ্জাবের তিনি পাঞ্জাবকে তিনি আমূলভাবে সংস্কার করে এটা ব্রিটিশদের অধীন একটি ব্রিটিশদের অধীনে তাকে লালন পালন করেন এবং নার্সিং করে এবং ব্রিটিশদের অনুগত একটি রাজ্য হিসাবে গড়ে গড়ে তোলা হয় এবং পাশাপাশি সেখানে একজন কমিশনার নিয়োগ নিয়োগ করা হয় মূল কথা হচ্ছে পাঞ্জাবকে সরি রাজ্য না প্রদেশ নন রেগুলেশান প্রদেশ হিসাবে তিনি তৈরি করেন এবং পাঞ্জাবের এটা বলা হচ্ছে এই জন্যই যে পাঞ্জাবকে পাঞ্জাবে উনি সংস্কার করেছিলেন বলেই পাঞ্জাব এত বেশি ব্রিটিশদের প্রতি অনুগত হয় যে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহের সময় যে ভারতীয় ভারতীয়রা যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেখানে দেশীয় শক্তির ভিতরে এই ভারতীয় শক্তির ভিতরে গুর্খা এবং তোমার এই যে পাঞ্জাবি বা শিক শিখরা ইংরেজদের পক্ষে পক্ষে গিয়েছিল এবং ইংরেজদের পক্ষে যাওয়ার কারণে একটা ধারা হয় যে ইংরেজদের পক্ষে এই যে পাঞ্জাবিরা এবং জমিদার শ্রেণী আমরা তোমাদের বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমিদার শ্রেণী সৃষ্টি করা হয় এই জমিদার শ্রেণী তারপর পাঞ্জাবের কথা বলা হচ্ছে গোর্খার কথা বলা হচ্ছে এই যে এরা ইংরেজদের প্রতি ব্যাপক অনুগত হয় এবং এই আনুগত্যের কারণেই তারা আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রে ইংরেজদের পক্ষে যোগদান করে কিন্তু এরকম যদি হয়তোবা না হতো তাহলে হয়তোবা এ ব্রিটিশ ভারতের ইতিহাস সিপাহী বিদ্রোহের ইতিহাসটা অন্যভাবে লেখা লেখা হতে পারত আর কি তো যাই হোক সেই সময় পাঞ্জাবে জন লরেন্সকে কমিশনার হিসেবে নিয়োগ করেন এবং তাকে সহযোগিতা করার জন্য প্রশাসনিক এবং উন্নয়নমূলক সংস্কারের জন্য ছাপ্পান্ন জন ইউরোপীয় সহকারী নিয়োগ করা হয় একজন কমিশনারের অধীনে এবং তার নাম আমরা বলছি জন লরেন্স এবং এই যে ছাপ্পান্ন জন সহকারী সহকারী নিয়োগ করা হলে এই অনুগ অনুগত গোষ্ঠীকে বলা হয় পাঞ্জাবি গোষ্ঠী ডালহসি ছিলেন এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তারা পরবর্তীকালে ব্রিটিশ সিভিলিয়ানদের নিকট বিশেষ মর্যাদার অধিকারী হয়েছিলেন ডাল ডালহসি পাঞ্জাবকে নন রেগুলেশন প্রদেশ হিসেবে ঘোষণা করেন এবং এর শাসনভার কমিশনার হাতে দেন এবং আমরা তোমাদের আগেই বললাম যে সেই কমিশনার ছিলেন প্রথম কমিশনার ছিলেন জন লরেন্স তিনি ডালহী ডালহসের নির্দেশে শাসন কার্য পরিচালনা করতেন পাঞ্জাবি পাঞ্জাবকে সমৃদ্ধশালী আধুনিক প্রদেশ প্রদেশ হিসেবে হিসেবে গড়ে তুলতে তিনি সমর্থ হন নন রেগুলেশন আলাদা কার্যকরী দেওয়ানি এবং ফৌজদারি আইনবিধি তিনি চালু করেন প্রত্যেক ইউরোপীয়কে নিজ এলাকায় কিছু প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা দেওয়া হয় অর্থাৎ বলা হচ্ছে যে ছাপ্পান্ন জন সহকারীর কথা উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করার জন্য কয়েকটি দুর্য দুর্গ নির্মাণ করা হয় এবং পাঞ্জাবকে রক্ষা করার জন্য অনিয়মিত বাহিনী বা পাঞ্জাব সীমান্ত বাহিনী সীমান্ত বাহিনী গঠন করা হয় পাঞ্জাবে ব্রিটিশ শাসনের প্রভাব বিস্তার সেনা চলাচলের জন্য রাস্তা নির্মাণ এগুলার ব্যবস্থা করা হয় লাহোর থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করা হয় ব্রিটিশ শাসনের বিস্তারে সেনা চলাচলের জন্য রাস্তাঘাট বানানো হয় লাহোর থেকে পেশোয়ার পর্যন্ত শিখ নায়ক এবং জমিদারদের জমিদার জমিদারি বাজেয়াপ্ত করা হয় সম্পূর্ণ কৃষক এবং গ্রাম্য জমিদারদের জমি বন্দোবস্ত দেওয়া হয় জমির রাজস্ব জমির রাজস্ব হ্রাস করা হয় চুরি ডাকাতি ঠগি দমন সহ এই এরকম বিভিন্ন যে সমাজে যে অরাজকতাগুলো ছিল সেগুলা দূর করা হয় পাঞ্জাবে জলসেচের ব্যবস্থা করা হয় ফলে ক্যানেল নির্মাণ এবং খালগুলোর সংস্কার করার ফলে এটি ভারতের একটি উদ্যানে পরিণত হয় কৃষি ছাড়া বাণিজ্য এবং শিল্পের উন্নতির জন্য উন্নতির ব্যবস্থা করা হয় শুল্ক কমিয়ে মালা মালামান পরিবহনের ব্যবস্থা করা হয় রেগুলেশন প্রদেশগুলোর জন্য দিকে তিনি নজর দেন বৃহৎ প্রদেশ বাংলার প্রশাসন ছিল জটিল ভাগক্রান্ত তিনি বাংলায় একজন লেফটেন্যান্ট গভর্নরের নিয়োগ দেন তিনি সেই সময় কলকাতার যে মহাকরণ ছিল সেই মহাকরণ অর্থাৎ রাজ্যভবন সেটের মহাকরণে সংস্কার করেন তিনি কে সামরিক বোর্ডের বোর্ড থেকে আলাদা করেন রাস্তাঘাট পুল জলসেচ এগুলা এই পিডাব্লিউডি এর অধীনে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এর মাধ্যমে তিনি প্রচুর অর্থ বরাদ্দ করেন এবং জনকল্যাণমূলক কাজ এই সংস্থার মাধ্যমে সম্পন্ন হয় বিখ্যাত গঙ্গা খাল এর মাধ্যমে চালু হয় আঠারোশো সালে পাঞ্জাবের বাড়ি দুয়াব খাল খনন করা হয় কলকাতা থেকে লাহোর পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাক নোট তৈরি করা হয় এছাড়া বহু রাস্তাঘাট কৃত বিভাগের মাধ্যমে সম্পন্ন হয় আচ্ছা লর্ড হোসের সংস্কারের ভিতরে আরও একটি উল্লেখযোগ্য সংস্কার সংস্কার হল ভারতে যে রেল ব্যবস্থার প্রচলন এই রেল ব্যবস্থা প্রচলন করেন কিন্তু লর্ড ডালহৌসি এবং সেই সময় লর্ড ডালহৌসির রেলপথ রেলপথ যে ও নিজের রেলপথ তৈরি করলেন এটার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয় এবং সেই সময় ইংল্যান্ডে সমালোচনা করা হয় যে ভারতের লোকজন এমনি গরিব মানুষ তারা কি টিকিট কেটে এই রেলে রেলে চলা রেলে চলাফেরা করবে তাছাড়া আরও একটি বিষয় ছিল যে সেই সময় জাতপাতের ভেদাভেদ ছিল তো এইরকম বিভিন্ন বিষয় নিয়ে আসলে সমালোচনা হওয়ার পরেও তিনি কিন্তু এই ভারত রেলটা রেলটাকে চালু ভারতের রেলপথ নির্মাণ করেন রেলপথ নির্মাণের জন্য তার বিখ্যাত রেলপথ স্মারকলিপি রচনা করেন যাকে ভারতের ভবিষ্যৎ রেলপথের ব্লু বলা হয় আঠারোশো সালে বোম্বাই থেকে পুনা রেলপথ ছিল ভারত প্রথম রেলপথ আঠারোশো চুয়ান্ন সালে বাংলায় কলকাতা থেকে রানীগঞ্জ রানীগঞ্জ পর্যন্ত রেলপথ রেলপথ নির্মাণ করেন এবং পাটকলগুলোতে এই পাটকলগুলোতে পাট সরবরাহ করা হয় মূলত যে লর্ড ডালহৌসির আমরা যে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ পণ্য ব্রিটিশ পণ্য দ্রুততম সময়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণের জন্য এই যে রেলপথটি চালু করা হয় তাছাড়া আরও একটি বিষয় যে সেই সময় বিদ্রোহ বিদ্রোহ কবলিত অঞ্চলে দ্রুত সৈন্য প্রেরণের জন্য এই যে রেলপথ চালু করা হয় আচ্ছা তার আরও একটি বিষয় ছিল টেলিগ্রাফ লাইন আমাদের এখনকার প্রজন্ম যারা তারা টেলিগ্রাফ এই লাইন বিষয়টি বুঝতে পারবে না তো যাহে এগুলো ইতিহাসের অংশ টেলিগ্রাফ লাইন স্থাপন করা করে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এবং দ্রুত সময়ে দ্রুততম সময়ে এই যে তথ্য প্রেরণের জন্য এই ইয়েটা ছিল এই টেলিগ্রাফ লাইন লাইনটি ছিল আসলে একটি কার্যকরী মাধ্যম কলকাতা থেকে আগ্রা ছিল প্রথম টেলিগ্রাফ লাইন পরে লাহোর থেকে পেশোয়ার পর্যন্ত এটা বিস্তার করা করা হয় দীর্ঘ দীর্ঘ লাইন এই স্থাপন হয়েছিল সালে ডাক বিভাগীয় আইন দ্বারা ডাক ব্যবস্থার উন্নয়ন ঘটান তিনি পেনি পোস্ট কোড চালু করেন আচ্ছা সামরিক সংস্কারে আমরা চলে যাচ্ছি গোলন্দাজ সেনা সদর দপ্তর কলকাতা থেকে মিরাটে স্থাপন করা হয় সেই সময় দেখা সামরিক গুরুত্বের বিবেচনায় উত্তর ভারত ভারতকে গুরুত্ব বিবেচনা করে আসলে এটা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সিমলার সরকারের দপ্তরগুলোকে কেন্দ্রীভূত করা হয় বাংলার গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর কলকাতা থেকে মিরাটে স্থানান্তর করা হয়েছিল এবং উত্তর ভারতের সামরিক বাহিনীকে শক্তিশালী করা হয়েছিল মূলত এই জন্য যে উত্তর ভারতকে সেই সময় অধিক গুরুত্ব দেওয়ার কারণে এটি হয়েছিল সিমলা সরকারের দপ্তরগুলোকে কেন্দ্রীকরণ করা হয় সিমলা সরকারের গ্রীষ্মকালীন শাসন কেন্দ্রে পরিণত করা হয় ডালহৌসি ভারতীয় সেনা দলে ভারতীয় সেনা বৃদ্ধির করেন তিনি ইংরেজ সেনাবৃদ্ধির উপর জোর দেন সেই সময় দুই লক্ষ তেত্রিশ হাজার ভারতীয় সৈন্যের এগেনস্টে ইংরেজ সৈন্য ছিল দুই লক্ষ তেত্রিশ হাজার যেখানে ছিল ভারতীয় সৈন্য সেখানে ইংরেজ সৈন্য ছিল পঁয়তাল্লিশ হাজার তিনি ভারতে ইউরোপীয় সৈন্য সংখ্যা কমিয়ে সে সেনা সেনা দলকে চিন চীন যুদ্ধে প্রেরণের তীব্র বিরোধিতা করেন তিনি গোর্খা নীতি নেন এবং গোর্খাদের সাহায্য সহযোগিতা করেন এবং গোর্খা রেজিমেন্ট গঠনে ভূমিকা পালন করেন আচ্ছা এখন সংস্কারের পাশাপাশি আমরা একটু বলে নিতে চাই যে তার উদ্দেশ্যগুলো কি ছিল যে বলা হচ্ছে ব্রিটিশ আশ্রিত প্রজাবর্গের কল্যাণ সাধনের এবং সাম্রাজ্যের সংহতি রক্ষা করা যে কারণে তিনি প্রবর্তক না হয়ে কড়াকড়ি রূপে আরোপ করার কারণে সমালোচিত হলেন আশ্রিত মিত্ররাজ্য বা ব্রিটিশদের অনুগ্রহের সৃষ্ট অধীন রাজ্য অসংযত ভাষা প্রয়োগ করে অযথা আতঙ্কের সৃষ্টি করা হিন্দু আচ্ছা আমরা আর একটু নিচ্ছি যে সেই সময়ে দীর্ঘদিন থেকে চলে আসা হিন্দু হিন্দু রাজাদের ভিতরে যে একটি প্রথা চালু ছিল যে কেউ যদি নিঃসন্তান হয় তাহলে তার একটি তারা দত্তক পুত্র গ্রহণ করতে পারত কিন্তু লর্ড ডালহৌসি তাদের এই চিরাচরিত অধিকার চিরাচরিত তাদের প্রথা প্রচলিত ছিল এই প্রথার বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে তিনি এটা চালু করেছিলেন মূলত তাদের পররাজ্য এই দখল করার মানসিকতাকে চরিতার্থ করার জন্য এবং তিনি এইভাবে এত বেশি রাজ্য দখল করেছিলেন সেই সময় বলা হয় যে ব্রিটিশদের তিন ব্রিটিশদের যে সমস্ত রাজ্য রাজ্য রয়েছে তার তিন ভাগের এক ভাগই ডালহৌসি তার এই এই রকম পররাজ্য দখল এই যে ডক্টরেন অফ ল্যাবস কুশাসন প্রত্যক্ষ যুদ্ধ এই এর মাধ্যম দিয়ে ব্রিটিশদের যে তিন ভাগের এক ভাগ রাজ্যই তিনি তার সময় দখল দখল হয় আচ্ছা তো যাই হোক লর্ড ডালহসির সময়ের আরেকটি উল্লেখযোগ্য সংস্কার ছিল যে ক্ষেত্রে। শেষ আমরা চার্লস উডের যে একটা ডেসপ্যাচ বলা হয় যে শিক্ষাক্ষেত্রে সালে যা ভারতের শিক্ষার ক্ষেত্রে নামে পরিচিত হয় এবং এই যে এইটি তার সময়ে হয় তো চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তার সুপারিশগুলো ছিল প্রেসিডেন্সি শহরগুলোতে তোমাদের প্রেসিডেন্সি শহর বলতে আমার মনে থাকার কথা হয়তো বা কলকাতা বোম্বাই মাদ্রাজ মাদ্রাজ এটার কথা বলা হচ্ছে প্রেসিডেন্সি শহরগুলোতে লন্ডন বিশ্ববিদ্যালয় আদালতে আদলে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে যার অধীনে শুধু পরীক্ষা কার্যক্রম চলবে এবং এরা শিক্ষাদান কার্যক্রম অর্থাৎ একাডেমিক কোনো কার্যক্রম চালাতে পারবে না কিন্তু তারা শুধু পরীক্ষা গ্রহণ করবে স্বতন্ত্র শিক্ষা দপ্তর গঠন করা হয় বিশ্ববিদ্যালয় আইন বিশ্ববিদ্যালয়ে আইন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলা হয় সাহিত্য সাহিত্য এবং বিজ্ঞান গবেষণার ব্যবস্থা করা হয় স্বতন্ত্র শিক্ষা দপ্তর গঠন গঠন করা হয় উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের কলেজগুলোকে এর অধীনে নিবন্ধিত হতে হবে বলা হয় বলা হলো যে তিনটা প্রেসিডেন্সি ছিল এই যে তিনটা যে বিশ্ববিদ্যালয় গঠন করা হবে এই বিশ্ববিদ্যালয়গুলো গুলোর অধীনে এই কলেজগুলোকে নিবন্ধিত হতে হবে আচ্ছা প্রতি প্রদেশে শিক্ষা বিভাগ থাকবে শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় প্রাথমিক ও ইংরেজি বিদ্যালয় স্থাপনের কথা বলা হয় বিদ্যালয়গুলোতে গ্র্যান্ড এইড চালুর রীতি নেওয়া হয় উচ্চ বিদ্যালয়ে তিনটি ভাষা শিক্ষক শিক্ষা দেওয়া হয় মাতৃভাষা ইংরেজি বা ফার্সি ফার্সি শিক্ষা বিষয়ে বলা বলা হয় বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয় সে সময় স্ত্রী শিক্ষার জন্য সরকারকে উদ্যোগী হতে বলা বলা হয়েছিল তো পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে আরও বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করা হবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে হবে যদি তা মানসম্মত মানসম্মত হয় বিভিন্ন প্রদেশের শিক্ষা কার্যক্রম সমন্বয় করার জন্য ভারতে একজন শিক্ষা মহাপরিচালকের পদ থাকবে উডের ডেসপাচ অনুযায়ী ডালহৌসির জনশিক্ষা দপ্তর সৃষ্টি করে বিভিন্ন অঞ্চলে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আমরা লর্ড ডালহৌসির যে সংস্কারের বিষয়গুলো বললাম সেই সংস্কারগুলা আমরা সবগুলো উল্লেখযোগ্য বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি যে আমূল পরিবর্তন আনেন এই যে রেলপথ 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 স্থাপন করে যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন করেন এগুলার এই সব তারপর শিক্ষার ক্ষেত্রেও আমরা বললাম তো এগুলার ক্ষেত্রে তাকে হয়তোবা এরকম বলা যেতে পারে যে তিনি হয়তোবা আধুনিক যে ভারত গড়ে ওঠার তিনি একটি কারিগর কারিগর ছিলেন বা যোগাযোগ ব্যবস্থার জনক ছিলেন কিন্তু তারপরেও তাকে এই এই বিষয়ে স্বীকৃতি দেওয়া হয় না মূলত এই জন্যই যে ডালহসি যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন যে করেছিলেন। সংস্কারগুলো কিন্তু সম্পূর্ণ জনসাধারণের কল্যাণ বিবেচনা করে না ব্রিটিশদের ব্রিটিশদের মানসিকতাকে চরিতার্থ করার জন্য তার সাম্রাজ্য বা যে মানসিকতাকে চরিতার্থ করার জন্য ব্রিটিশ পুঁজিপতি শ্রেণীর পুঁজিপতি শ্রেণীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি যেই সব কার্যক্রমগুলো তার মনে হয়েছিল যে দরকার সেগুলো তিনি গ্রহণ করেছিলেন কখনোই এই রকম না যে ভারতীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন কোনো সংস্কার কাজে ব্রতি হলেন তা কিন্তু না তো স্বভাবত এই এই কারণটাতে আসলে তাকে আমরা এই যে আধুনিক পুরুষ বা তার যোগাযোগ ব্যবস্থার জন এরকম কিছু আমরা বলতে পারি না শুধুমাত্র এই কারণে। যে তিনি ব্রিটিশদের ব্রিটিশদের পক্ষ হয়ে এখানে সাম্রাজ্য বিস্তারের জন্য তার যা করার দরকার তিনি করেছিলেন সেটা হোক তিনি করেছিলেন তাও উন্নতির জন্য তিনি যে শিক্ষা শিক্ষারও যে উন্নতি করেছিলেন তাও ব্রিটিশদেরকে ব্রিটিশদের মঙ্গল চিন্তা চিন্তা করে আর সবশেষে আমরা যেটুকু বলবো যে এটুকু আমরা একটা বিষয় বলা হয় যে লর্ড ডালহোসি মানেই যে উনি ডক্টরেন অফ ল্যাবস বা সত্য নীতির প্রবর্তক ছিলেন আসলে তা না আমরা এটুকু বলে যেতে চাই যে তিনি সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন না তার পূর্বেও মূলত ডাইরেক্টর সভায় ডক্টরেন অফ ল্যাবস বা সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন এবং তা তিনি আঠারোশো সালে ভারতে এসেছিলেন তার পূর্বে আঠারোশো চল্লিশ এবং বিয়াল্লিশ সালেও এরকম এই সত্যব্লব নীতি ভারতের অন্যান্য জায়গায় প্রয়োগ করা হয়েছিল তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ